সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে, কি যে সুন্দর লাগছে! মানে এতদিনে যে গরম, গরমের পরে বৃষ্টি হচ্ছে, মানে খুবই শান্তির। আর আজকে বৃষ্টিতে ভিজবো, কারণ ঢাকাতে বাড়িতে, মানে যে সব বাড়িতে থাকা হয় ছাদে উঠতে দেয় না, আর নিচে তো ভিজাও হয় না, তো এই যে বৃষ্টিতে ভিজতে চলে আসলাম, কি যে শান্তি লাগতেছিল! কত বছর পর মনে হয় বৃষ্টিতে ভিজলাম। ঢাকাতে আগে যে বাসায় থাকতাম ওই বাসায় ছাদে যাওয়া যেত, বাট এই বাসার ছাদে তো উঠতেই দেয় না, আর নিচে যেহেতু ভেজা পসিবল না ঢাকা শহরে, তো শান্তি মতো আজকে প্রায় 3-4 বছর পর মনে হয় আমি বৃষ্টিতে ভিজলাম। তো বৃষ্টিতে ভিজে খুবই খুবই ভালো লাগছিল। তো বৃষ্টিতে ভেজা শেষ করে তারপরে এই যে সকালের এই মরিচ ভর্তাটা, কার কার পছন্দ বলেন তো আমাকে? এই মরিচ ভর্তাটা দিয়ে খিচুড়ি খাইতে অমৃত লাগে, আর সাথে ডিম ভাজি। আর সালাদ সেরকম একটা পছন্দ না, তাও টমেটো সালাদ মাঝে মধ্যে খাওয়া হয়। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিছুক্ষণ বাসায় ছিলাম রেস্ট টেস্ট নিয়ে, পরে দুপুরের দিকে রেডি হয়ে আমরা এই যে এখন চলে যাচ্ছি তাসনিমদের বাসায়। আজকে তাসনিমের বাসায় দাওয়াত ছিল, তো আরও তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, বাট এই অলসতা করে করে মানে দেরি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, অনেকটা সময় হয়ে গেছে। ইচ্ছা ছিল সকালের দিকে, মানে খুব তাড়াতাড়ি যাওয়ার এবং অনেক সময় একসাথে থাকার, তো সেটা হয়নি, দেরি হয়ে গেছে। কী আর করা, এখন হচ্ছে এই রাস্তা থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম কিছু, তো সাতক্ষীরার ঘোষের মিষ্টি যে কী মজা লাগে, মানে এদের সব মিষ্টিটাই আমার খুব পছন্দ। তারপরে এই যে সন্দেশ, মানে এদের যশোরের দিকে বাড়ি যাদের, তারা সাতক্ষীরার ঘোষের মিষ্টি তো খেয়ে থাকেন তো জানেন, সেই জন্যই বললাম খুব পছন্দের মিষ্টি আমার, যশোর গেলেই খাওয়া হয়। তো এই যে আমরা হচ্ছে তাসনিমের বাসার দিকে যাচ্ছিলাম, তো তাসনিমের বাসায় যাওয়ার পরে না আর সেরকম ক্লিপ নেওয়া হয়নি, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে আন্টি অনেক মজার মজার রান্না করছিল, তো সেগুলো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে গল্প টল্প করে বিকালের দিকে আমরা আবার চলে আসছি। তো হয়েছে কি, মানে যে আর ফোন বের করাও হয়নি, ওই যে আন্টি এত মজার মজার রান্না করছে, ওগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে গল্প স্বল্প আড্ডা টাড্ডা দিয়ে বিকালের দিকে আবার রওনা দিয়ে বাড়িতে চলে আসছি। তো বাড়িতে চলে এসে আজকে আবার হয়েছে কি, একটু আমার বাসার পাশে হচ্ছে বাস্তুশিক্ষা অফিস, তো বাস্তুশিক্ষাটা আপনাদের কাছে সুন্দরভাবে ঘুরে দেখাবো, সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। তো বাস্তুশিক্ষা যারা চিনেন তারা তো চিনেন, আর যারা চিনেন না আমি সুন্দরভাবে বলবো ওটা কি। ওটা হচ্ছে একটা এনজিও, তো ওখানে যাবো, বাস্তুশিক্ষায় না যাওয়া হয় না সেরকম একটা, এবং সুন্দর সুন্দর ছবি তোলা যায়, এখানে অনেকেই ফটোশ্যুট করতে আসে। তো হচ্ছে এটাই হচ্ছে আজকের প্ল্যান, এখন বাসায় ফিরে ওইটা বাস্তুশিক্ষায় যাব, আর আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও বানাই আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এই যে বাড়িতে চলে যাচ্ছি, আর 2 মিনিট মতো লাগবে আমার বাসায় পৌঁছাইতে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।